মাটি শুকিয়ে এবারে রং চড়তে শুরু করেছে গোপালের। গোপালের প্রতি শান্তিপুরের টান একটু বেশি। মূলত শান্তিপুরের দোল উৎসবকে কেন্দ্র করে পূজিত হন গোপাল, আর তাই শান্তিপুরের কুমারটুলিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। করোনা আবহাওয়া কাটানোর পর এবার আবার বিভিন্ন পুজো কমিটি এবং বাড়ির পুজোর অর্ডার এসেছে, তবে আগের মতো অর্ডার নেই। তবে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে শান্তিপুর দোলযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। শান্তিপুর চৌগাছা পাড়া, গোভাগার মোড়, বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা রীতিমতো দিন রাত এক করে মূর্তি তৈরির কাজ করছে। দীর্ঘ দুই বছর করোনার কারণে মানুষ সেরকমভাবে উৎসব মুখর হতে পারেনি, তবে এবছর করোনা আবহাওয়া অতটা নেই, তাই মানুষ স্বাভাবিক ছন্দে তাদের দিন যাপন করে চলেছে। বিভিন্ন পূজা পার্বণের মতোই দোলযাত্রা উপলক্ষে শান্তিপুরে গোপাল পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা। তারা জানাচ্ছেন এবার একটু হলেও লাভের মুখ হয়তো বা দেখা যেতে পারে। তবে কিছু মৃৎশিল্পীরা এখনো বলছেন অর্ডার সেরকম ভাবে আসেনি, সেই যন্ত্রণা তাদের মধ্যে রয়েছে, কিভাবে তারা সংসার চালাবে সেটাও তারা ভাবছেন। শান্তিপুরের গোপাল পুজোর ইতিহাসে বড় গোপাল, ছোট গোপাল, মেজ গোপাল, ধীরে গোপাল, বসা আরো কতটি আন্তরিকভাবে ঘরের ছেলের মতন ডাক নামে পরিচিত। শান্তিপুর ছাড়া আর কোথাও এভাবে গোপালকে নিয়ে এত মাতামাতি খুব একটা লক্ষ্য করা যায় না অন্য কোথাও। তবে বিশেষ করে উল্লেখ্য সুউচ্চ সুবিশাল ধীরে গোপাল, যা শান্তিপুরের আপা মোর জনসাধারণের আনন্দ উৎসবের কেন্দ্রবিন্দু। বিভিন্ন বারোয়ারির বিগ্রহ, বাড়ি এবং পাড়াতে জাঁকজমকের সাথে পূজা করা হয় গোপালের। আর সেই গোপাল তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।